नंदा कोई पिशी कोई रे माँ नंदा के देखते बच्ची ने नंदा कोई नंदा तो चले गए चली गलो माने की बोलती चल चली गलो आप यारा जेती दिले ना ना विषय टेलो आम्रा आटकानोर चेष्टा करो जिकु तो सुनलो ना चले गलो আচ্ছা আপনারা কি চাইতেছেন বলুন তো কি চাইতেছেন আপনারা মানে আমিও এখান থেকে চলে যাই আর মেটারে নে যা খুশি করবেন আপনারা এই সেটা কেন হবে তাছাড়া কি বলতেছেন সবাই সবাই যে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছেন আপনারা না না এ হতে পারে না অসম্ভব চল তো মা চল না এখান থেকে চলে যাই চল চলে যাই নকুল নকুল লগ্না মেয়েদের অল্প বয়সে বিয়ে হওয়া উচিত নয় সে যে নিজের বিয়েতে রাজি হবেন এই কথা আপনারা বুঝতে পারতেছেন না লগ্না সূর্য তো তোর বেস্ট ফ্রেন্ড তাই না হ্যাঁ গো আমার বেস্ট ফ্রেন্ড বিপদে পড়লে আমি ঠিক সময় ছুটে যাব আচ্ছা লগ্না তুই আমার বন্ধু হবি একবার চেষ্টা করতে কোনো ক্ষতি নেই না তাতে যদি আমার চলে প্রাণটা বেঁচে যায় লগ্না সেটি শুধু যদি আমার সেটি সেতুটা টিকিয়ে রাখতে পারে তুই ঠিক আছিস কিনা সেটা আমি জানতে আসবো না আমি তোর বেস্ট ফ্রেন্ড না হলদে সবুজ রঙটা ইট পাটকেল চিট পড়াল এই মালি রে যাস না তুই লগ্না প্লিজ তুই চলে গেলে আমি মরে যাব লগ্না ওর কপালে যদি সূর্যদেব সিঁদুর পুড়িয়ে দেয় তাহলে তাহলে কিন্তু সূর্যদেব জীবনে বেঁচে যাবে লগ্না কোথায় যেতেছিস মা কোথায় যেতেছিস লাটসা এবার ভালো যে ঢুকে বাঁচাতে হবে বাবা তার মানে সিঁদুর কপালে দিলে যদি ওরা বাঁচে তবে আমি তাই করব আমি জানতাম লগ্না লগ্না আমার দাদু ভাইকে বাঁচানোর চেষ্টা করবে আমি জানতাম তুই শুধু দাদু ভাই আর ইন্দ্রকে বাঁচালি না রে তুই আমাকেও বাঁচালি ও লগ্না তুই গুরুদেব হাতে আর কত সময় আছে ভরসুর আধ ঘন্টা লগ্নাকে এক্ষুনি নিয়ে যান দাদু ভাইয়ের হাতে সিঁদুর দিন সেই সিঁদুর দাদু ভাই লগ্নার স্মৃতিতে পরিয়ে দিক দেরি করবেন না গুরুদেব অমাবস্যা আসন্ন অমাবস্যা পড়লে শেষ হবে সূর্য আর ইন্দ্র
রায় চৌধুরী বংশের বংশধর। আর আজকের পর শেষ হবে একে একে সব। সিঁদুর কি বলতেছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা কি চাইতেছেন বলুন তো, আপনারা আমার মেজার এনে কি চাইতেছেন? হ্যাঁ আমি তো বললাম বে হবে না, অসম্ভবে বে হবে না। চল তো মা, চল চল চল। নকুল, আমার কথাটা বোঝার চেষ্টা কর। নকুল নকুল, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাদের হাতে আর সময় নেই। গুরুদেব, আমি লগ্নারে ভেতরে যেতে দেব না, দেব না। নকুল, এটা আমার হুকুম। কি হুকুম? হুকুম করতেছেন আমারে? আমি আর আপনার রাজ্যে নেই কর্তামা, আর নেই। আমি সব ত্যাগ করে চলে এসেছি, আপনি বরং লোক দিয়ে আমার এখানে ডেকে এনেছেন। আমি আর মালি নই। চল মা, চল চল। শুনলে না, গুরুদেব বললেন যে হাতে সময় নেই। লগ্না, তুই কি সত্যি সত্যি? লাট সাহেব আমার সব থেকে ভালো বন্ধু, বন্ধুকে বাঁচাতে রাজি হয়েছি। আমি এখন পিছু হাঁটব না, চলো। কি বলতেছিস? এই তো, এই তো আমার লগ্না মা, এই তো আমার লগ্না মা, এই তো, এই তো। হাই হাই মা, হাই হাই। লগ্না, গুরুদেব কি করতেছেন? আচ্ছা সারাটা জীবন আপনাদের পরিবারের জন্য আমাদের বলি হতে হবে কেন বলুন তো? কেন? আমরা কি করেছি? সারা জীবন ধরি আমাদের বলি হতে হবে আপনাদের পরিবারের জন্য, কেন? কেন? না না, আমি আপনাদের অনুরোধ করতেছি গুরুদেব, আমি 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 অনুরোধ করতেছি, হাত জোর করতেছি সকলের সামনে। ও আমার কাছে আসলে কি করে পর হবে বলতে পারো? আমি আমি কি ওর কেউ নই? তুমি কিচ্ছু ভেবো না নকুলদা, তুমি কিচ্ছু ভেবো না। ওর কোনো ক্ষতি কোনোদিন আমি হতে দেব না, কথা দিলাম তোমায় আমি। না না না, এ হতে পারে না, এ হতে পারে না, আমি পারবো না, আমি আমার মেয়ের বেঁধে দিতে পারবো না। লগ্না লগ্না, ও তুই ভেতরে পা দিবি না, তোর ওই বন্ধুর জীবনের কথা ভাবলি আর তোর বাপের অসম্মান সেই কথাটা ভাবলি না? আমার এসে অপমান করেছিল, অপমান ভুলে গেলি মা? ভুলে গেলি নাকি? নকুল নকুল, তোমার মেয়ে তোমার বিরুদ্ধে যাবে না, এটা আমি খুব ভালোভাবে জানি। আমি হাত জোর করছি নকুল, আমার দাদু ভাইকে বাঁচতে দাও, বিয়েটা আটকিও না নকুল, বিয়েটা আটকিও না, আমার দাদু ভাইকে বাঁচতে দাও নকুল। কি করতেছেন, কি করতেছেন? আমাদের হাতে আর সময় নেই নকুল, আমার দাদু ভাইকে বাঁচতে দাও নকুল, বাঁচতে দাও নকুল, বাঁচতে দাও।
অপমান তোমায় একজন করেছে বাবা, তার কথা তুমি মনে রাখলে, আর যে তোমায় এত দিন ধরে ভালোবেসেছে তার কথা তুমি ভুলে গেলে? পদ্মামা, বড়দাবাবুর ভালোবাসার কথা আমি সারা জীবনে ভুলতে পারবো না। সত্যি বলতে চাই, আমি ভুলতে পারবো না। হ্যাঁ, সূর্য দাদা বাবুর সেও আমারে অনেক ভালোবাসা দিয়েছে, আমারে কখনো মালি বলে ডাকেনি, কখনো না, কখনো না। সারা জীবন আমাকে কাকাই বলেছে, কাকা, নকুল কাকা। কিন্তু তবু আমি বলতেছি, আমি মানতে পারতেছি না কথা, আমি মানতে পারতেছি না, অসম্ভব। আপনি আপনি যদি চান আমার জীবনখানা নেন, নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমার কেটে ফেলেন। আমারও রক্ত আপনাদেরই মতো লাল। হ্যাঁ, আমার ছোট জাত, আমি মালি, সরি, আমি গরিব কিন্তু রক্ত লাল। কিন্তু ওই লাল সিঁদুর আমি লগ্নার সিঁধিতে দেখতে পাবো, অসম্ভব, আমি আমি দেখতে পারবো। লগ্না, চলি আয় মা, আমি আমি ডাকতেছি, চলি আয়। নকুল দাঁড়া, মারে মারে, চলি আয়, চলি আয়, দাঁড়ান। আমাদের বাপ বেটির মাঝখানে কেউ আসবে না, কেউ আসবে না, আমি বলতেছি। আজ আমিও দেখিয়ে দিতে চাই, হ্যাঁ, যে লগ্নার কাছে কে বড়, তার বাপের সম্মান নাকি তার বন্ধুর জীবন, কাকে সে বাঁচায়, কাকে রক্ষা করে, সে আমিও দেখতে চাই। আমি দুটোই রক্ষা করব বাবা, বন্ধুর জীবন আর তোমার সম্মান, দুটোই কথা দিলাম। সূর্যদেব, যা মা, যা, মা সিংহ বাহিনীর নাম নিয়ে সূর্যদেবের পাশে গিয়ে দাঁড়া। শঙ্করানন্দকে সফল হতে দেব না, আমি শেষ করে দেব। সূর্য আর ইন্দ্রের চিতা তো আজ জ্বলবে, জ্বলবে। আজ আমি হাবুলে নিজের রক্ত আহুতি দিচ্ছি মা, মা ছিন্ন মস্তা, মা ছিন্ন মস্তা, তুমি দেখো আমার রক্ত যেন বিফলে না যায়। তুমি চেয়েছিলে না রক্ত, তুমি চেয়েছিলে না আমরা অমর হয়ে। আজ আমি বলছি, নাও রক্ত, মারো ওদের, মারো। এই আগুন কোনো দিন নেই, আর তোমার যদিও কমবে না।
ততক্ষণ আমিও সর্বশক্তিমান থাকব। লগ্নার স্মৃতিতে সিঁদুর তুলে তুমি আমাকে আটকাবে ভেবেছ। আমিও দেখতে চাই কিভাবে সূর্য লগ্নার স্মৃতিতে সিঁদুর দেয়। আপনারা কি করতে চাইছেন, এত ভিড় কেন? ডাক্তারবাবু, আপনাদের কি আর কিছু করার আছে? না, তা নেই, কিন্তু তাহলে তাহলে একটু আমাদের এবার চেষ্টা করতে দিন। কিসের চেষ্টা? বাধা দেবেন না। লাট সাহেব, তুমি কথা বলবে না? কেন কথা বলছে না? একবার বলো না আমাকে মালির মেয়ে। বল লাট সাহেব, বলো না। লগ্না, তোমার লাট সাহেব কথা বলবে? সত্যি বলবে? আমি তো বলছি তোমার লাট সাহেব নিশ্চয়ই কথা বলবে, আমার উপর ভরসা রাখো। লগ্নার স্মৃতিতে সিঁদুর ওঠার আগেই সূর্যকে শেষ করব আমি। আপনার দাদার একটা ম্যাসিভ অ্যাটাক হয়েছে। সে কি?
আপনারা এখানেই থাকুন, ডক্টর ভেতরে আছেন। হ্যাঁ, কিন্তু কি হচ্ছে? মরবে মরবে, সবাই মরবে।